তো রাজ্যে তিন কেন্দ্রের উপনির্বাচনে বড়সড় হারের পর চুপ করে যে বসে থাকবে না বিজেপি সেটা বলাই বাহুল্য এবং তেমনটাই ঘটল এবার অর্থাৎ রাজ্যে কেন গোহারান হারতে হলো বিজেপি সেই প্রশ্ন নিয়ে এবার খেপল কেন্দ্রীয় নেতৃত্ব ময়দানে নামলেন খোদ অমিত শাহ এবং নিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো মাত্র ছয় মাসের মধ্যেই লোকসভা ভোটের সাফল্যের হাওয়া বাংলায় চুপসে যাওয়ার কারণ খুঁজতে আজই বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপির কোর কমিটি তিনটি বিধানসভা কেন্দ্রে হারের কারণ কি কি হতে পারে তার বুধ ভিত্তিক রিপোর্ট জেলা সভাপতিদের কাছ থেকে চাওয়া হয়েছে আজ শনিবার সেই রিপোর্ট জমা পড়েছে রাজ্য দপ্তরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কাছেও পর্যালোচনা রিপোর্ট পাঠানো হবে সূত্রের খবর অনুযায়ী দুটো রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অমিত শাহ তাই আজই উপনির্বাচনের বিপর্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বৈঠকে বসছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা এবং মুকুল রায়রা এদিকে আগামী সাতই ডিসেম্বর একটি বেসরকারি অনুষ্ঠানে কলকাতায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সেই সফরসূচিতে দলের রাজ্য নেতাদের সঙ্গে আলাদা করে সাহ বৈঠক করতে পারেন আরেকটি জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে রাজ্য কমিটিতে দলবদল হওয়ার কথা উপনির্বাচনের পরাজয়ের প্রভাব সেই দলবদলের ক্ষেত্রে পড়বে কিনা সেটাই জল্পনার বিষয় লোকসভা নির্বাচনের নিরিখে কালিয়াগঞ্জের মতো আসনে সাতান্ন হাজার ভোটে এগিয়ে থাকায় এই আসন জেতা নিয়ে কোন রকম সংশয় ছিল না বিজেপির কিন্তু সেখানে তৃণমূল সাতান্ন হাজার ভোট কভার করে দু হাজার ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়ে দিয়েছে দলীয় সূত্রের খবর কালিয়াগঞ্জে হাডের পিছনে এনআরসি ইস্যু কাজ করেছে কালিয়াগঞ্জের নয়টি পঞ্চায়েতই বিজেপির দহলে তারপরেও সেখানে এই হার কেন এক রাজনীতির কথাই পঞ্চায়েতের কাজ নিয়ে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ কাজ করেছে পঞ্চায়েত প্রধানদের ভূমিকা ঠিক ছিল না বলে মনে করছে রাজনীতিতত্ব তার প্রভাব ভোটে পড়েছে অন্যদিকে বিজেপির কাছে সবথেকে বড় ধাক্কা হচ্ছে খড়গপুর কারণ খড়গপুর দিলীপ ঘোষের নামে পরিচিত তবে বিরোধীরা অভিযোগ দিলীপ ঘোষ বিধায়ক থাকাকালীন খড়গপুরে কোন রকম উন্নয়ন হয়নি এ ব্যাপারে আবার দিলীপ ঘোষের যুক্তি যদি উন্নয়নই না করতাম তাহলে লোকসভা ভোটে খড়গপুর থেকে লিড পেয়েছিলাম কি করে তবে কারণ যাই হোক না কেন এই সমস্ত কিছু ডিটেলস রিপোর্ট এবার চেয়ে পাঠালেন অমিত শাহ